আজকে আমরা চলে এসেছি সিউড়ি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত একটি সিউড়ি উৎসব মেলায়, যেখানে পেছনটা দেখতে পাচ্ছ যে শুধু খাওয়ার স্টল, আর ওই দিকটায় নাগরদোলা রয়েছে, ওখানটায় হচ্ছে মেলাটা, এই দিকটায় হচ্ছে প্রোগ্রাম, যেখানে এক এক দিন এক এক রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আর এই দিকটা হচ্ছে খাবারের দোকানগুলো, পুরোটাই এই দিকটা শুধু আহারে বাহারে বাহারে আহারে, শুধু খাওয়ার স্টল চারিদিকটায়। শুধু একটাই লিস্ট করেছি, সেটা হচ্ছে কাজল বলছি ব্যাম্বু বিরিয়ানি খাবো, বাট আমি বলছি খাবো না, আমি খাবো এই সিজনে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, পিঠে দেখেছি অনেক রকম কালেকশন, আর ফুচকা। আর ব্যাম্বু বিরিয়ানিটা যদি কাজলে দলে তো হয়ে যায় তো খারাপ হয় না। এই যে সামনে একদম শুধু পাহাড়ে আহারে আহারে বাহারে না পাহাড়ে আহারে প্রচুর কিছু, কোনটা আইটেম ছেড়ে কোনটা খাওয়া যায়। শেষ হবে না খাওয়া, এত কিছু আইটেম আছে এখানে, প্রচুর কিছু, একদিকে ফ্রাই, এদিকে ব্যাম্বু বিরিয়ানি, একদিকে আইসক্রিম, সমস্ত কোল্ড ড্রিঙ্কস, এখানে এখানে কী রয়েছে, এখানে গরম গরম মাছ, এখানে মাছের আইটেম রয়েছে, কত কিছু মাছ। সামনে হচ্ছে প্রোগ্রাম, একদিকে প্রোগ্রাম দেখো, খাওয়া দাওয়া করো, এনজয় করো, দেন বাড়ি। প্রচুর লোকজন হয়েছে, ভিড় এখানে দেখো, এখনো অনুষ্ঠান সেরকমভাবে স্টার্ট হয়নি, 7টার সময় বলছে অনুষ্ঠানটা কি স্টার্ট হবে, তারই মধ্যে আমরা চলে এসেছি মেলাটা একটু জাস্ট ঘুরতে। আর এই দিকে এখন শুধু স্টলগুলো আছে খাওয়ার জন্য, আর ওই দিকটাতে মেলাটা বসে, চলো ওই দিকটা একবার এক্সপ্লোর করি। খাওয়া হচ্ছে আমাদের আজকে কচুরি আর কাশ্মীরি আলুর দম, বলছে এখন জানি না কতটা কি হবে, দেখতে পাচ্ছ যে হ্যাঁ মটরশুঁটি আছে, মটরশুঁটি আছে কিন্তু তো ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, টেস্ট ভালো যায় সিজনে, ফার্স্ট টাইম কড়াইশুঁটির কথা জানে আর যাদের উৎসাহে যাদের উপস্থিতিতে অনুষ্ঠান ভালো করেছে, টেস্ট হচ্ছে কড়াইশুঁটি প্রথমে শ্বাস হয়েছি, কৃষ্ণনগরের বিখ্যাত সরবাজার, চলো এটা একবার ট্রাই করে দেখি, পিঠে খাওয়া হয়ে গেছে, তারপর একবার ফিশ ফ্রাই আর চিকেনের আইটেম ট্রাই করে দিয়ে বাড়ি। প্রচুর আইটেম আছে, এখন দুদিন আসা যাবে সামনে, চলো একবার দেখি সরবাজার কি আছে। আজকে আমরা শুধু মেলা এসেছি খাওয়া দাওয়া করতে আর ঘুরতে, আসি কিন্তু কোনো কেনাকাটা নেই, শুধু খাবো, কী কী মেলার কী কী ভ্যারাইটি এসেছে দোকানগুলোতে সেগুলো খাবো আর খেয়ে দিয়ে যাবো বাড়ি। রান্নাবান্নার আজকে কোনো পরিকল্পনা নেই, একটু একটু করে প্রোগ্রাম দেখবো, থাকবো, ফিরবো, খাবো দাবো, দেন বাড়ি ফিরবো। আমরা যখন মেলায় ঢুকলাম তখন এত লোকজন ছিল না, এখন দেখো শুধু খাবারের দোকানগুলোতে অন্য কোথাও সেরকম ভিড় লক্ষণ হয়েছে, খাবার দোকান প্রোগ্রাম দেখতেছি যে প্রোগ্রামে চেয়ার গুলো কি ফাঁকা, কিন্তু খাবারের দোকান খাবার খাবে তারপর। চলো ফাইনালি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, এখানে এখনো নাচ টাচ চলছে, প্রণামী দে চলছে, তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া চলছে হালকা হালকা করে, খাওয়া দাওয়া বাড়ি চলে যাবে, প্রচুর লোকজন সমাগম হয়ে গেছে, হাত বাড়ছে তত ভিড় বাড়ছে, কিন্তু তো
এটা হচ্ছে দই বড়া, এটা হচ্ছে গোবর পিঠে, এটা হচ্ছে দুধ পুলি, ওটা যে মালপোয়া, এটা হচ্ছে মাটি সাপটা। এখানে পুরো পিঠে সম্পা লেগে গেছে, আর ওইখানে হচ্ছে গরম গরম তৈরি করে তুমি যেটাই খেতে চাইবে না কেন। এই যে হচ্ছে দাদারা সার্ভ করছে, দাদারা বললো তোমরা ভিডিও করতে পারো। তো এবার আমরা খাবো গোবর পিঠে। গোবর পিঠে কি গরম হবে? এটা কি গরম হবে? সবাই ভাববে দিয়া একা খাচ্ছে, আমিও খাচ্ছি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে খাচ্ছি। এটা কি পিঠে গো? এটা দই বড়া। দই বড়া কি কালার বড়া? এটা কি পিঠে? এটা গোবর পিঠে। গোবর পিঠে দই বড়া। এই হচ্ছে গোকুল পিঠে। দেখি কি আছে ভেতরে, কি কি আছে দেখা যাক। আচ্ছা, এই সব নারকেলের পুর দিয়ে এই স্টাফিংসটা করেছে, উইথ লুল ময়দা দিয়ে। লুল ময়দা দিয়ে ভালো করে নারকেলের পুরটাকে স্টাফিংস করেছে। আর আমাদের বাড়িতে করে সেটা হচ্ছে ক্ষীর দিয়ে। ক্ষীর দিয়েটা বেশি টেস্ট হয়, এবার এটা কেমন থেকে না খেয়ে বলতে পারবো মোটামুটি। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রওনা দিচ্ছি বাড়ির পথে। থ্যাংকস টু পৌরসভা আমাদেরকে এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য। এই মেলাটা 25শে ডিসেম্বর থেকে 31st ডিসেম্বর অবধি চলছে। যারা যারা এখনও আসোনি তারা তারা চলে এসো, বিশেষত কাছের মানুষরা। এখন সবাই জানি এখন বোলপুরের মেলার দিকে বেশি মানুষ হাঁটছে, তাতেও কী আছে। এই মেলাটাও যখন বসেছে এদিকেও তোমরা চলে এসো। আমাদের তো বেশ ভালো লেগেছে, প্রতি বছর তো বোলপুরে মেলা যায়, এরকম মেলা আনন্দ করতে এবছর আমরা প্রথমবার সাক্ষী হলাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির পথে রওনা দেওয়ার সময় দেখলাম রাস্তাঘাট সুন্দর লাইট দিয়ে সাজিয়ে উঠেছে, মনে হবে দ্বিতীয় পার্ক স্ট্রিট চলে এসছো। আর এই পার্ক স্ট্রিট ভাইবস পাওয়া যায় না তোমাদেরকে, অতি অবশ্যই শিউরি চলে আসতে হবে, ঝটপট চলে এসো তোমরা। ফিরে এসে একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে আমরা। অবস্থা গো, এত ধুল, বাপ রে বাপ, ডাস্টের চক্করে পুরো স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে, বেরোনো না, ধুলো খেয়ে আসা হয় রাস্তা থেকে। বাইকে যাওয়া মানে বিশাল ব্যাপার, চরম অস্বস্তিকর একটা পরিবেশ, আর রাস্তায় জ্যাম, তারপরে আবার ধুলোর সাথে এক পাওনা হচ্ছে রাস্তায় জ্যাম। কত কি চলছে, তো বেশ ভালো লাগলো মেলাটা ঘুরে। অবশ্য পৌষ মেলাটা যাওয়ার টার্গেট আছে, দেখি কাল পরশু হোক বা অন্যদিন হোক যাবো একদিন। পৌষ মেলা ঘুরে এসে এই মেলা ভালো লাগে না দেখতে, না বলো? সত্যি তাই, যারা ঘুরে এসছে মানে যারা বোলপুর পথে শিউরি এসছে তারা বলছে ওই মেলা দেখে না এই মেলাটা ঠিক একটা ভালো লাগছে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আস্তে আস্তে একটু জমাটি হলো যারা এসছে, চরম ভিড় হয়ে গেল। আমরা যখন যখন পৌঁছালাম তখন একদম ভিড় ছিল না। তো চলো আজকের মেলার ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করিনি, ছোট মতোই করেছি, তোমাদের ভালো লাগবে দেখলে পরে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।